পুলিশের যে কলকাতায় যারা অধিবাসী আছে যারা যে রকম পরিষেবা পায় আমরা সেই পরিষেবাটা দেব এখানে ভাঙড়বাসীকে এইটা আমি জোর গলায় বলে বলে যেতে চাইছি যে ভাঙড়বাসীরাও যাতে কলকাতা পুলিশের এই পরিষেবাটা যা পায় যে রকম কলকাতায় পায় সেই রকমই পরিষেবা আপনাদের আপনাদের প্রদান আমরা করব আর যেটা বলছি আমরা ট্রাফিক গার্ডের থেকে যেটা বলছি আমরা যেটা দুর্ঘটনার উপরে বেশি জোর দিচ্ছি দুর্ঘটনা কখন কোথায় হবে আমরা কেউ জানি না তো এর জন্য আমাদের সচেতন হতে হবে এর জন্য আমরা এই বিগত এক বছর ধরে বিভিন্ন জায়গায় স্কুল কলেজ শপিং মল ছোট ছোট পাড়ায় পাড়ায় গ্রামে যেখানেই আমরা পাচ্ছি রাস্তার উপরে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং আমরা চালিয়ে যাচ্ছি যাতে এই দুর্ঘটনা থেকে দুর্ঘটনা হার থেকে যতটা পরিমাণে এই দুর্ঘটনা কমিয়ে নিয়ে আসা যায় তার জন্য মানুষকে সচেতন করার জন্য আমরা বিভিন্ন রকম প্রোগ্রাম করে যাচ্ছি ফ্রি হেলমেট ডোনেশন আমরা বিভিন্ন ক্যাম্পে দিয়ে যাচ্ছি হেলমেট আমরা যেটা মূলত দেখা যাচ্ছে এখানকার ম্যাক্সিমামই লোক যে পাবলিক ট্রান্সপোর্ট বলতে টু হুইলার ব্যবহার করেন তো তাদের আমরা দেখছি এতে এই দুর্ঘটনার পরিমাণটাও বেড়ে যাচ্ছে টু হুইলারের ক্ষেত্রে তো সেক্ষেত্রে আমরা যেটা আমরা বেশি করে জোর দিচ্ছি যে হেলমেটটার উপরে যে দুর্ঘটনা হলে যাতে মাথাটা বাঁচে তার জন্য আমরা এই রকম অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বিভিন্ন জায়গায় করে যাচ্ছি এই এরকম ব্লাড ডোনেশন ক্যাম্প যেখানেই যায় যেরকম ছোটোখাটো মঞ্চ যেখানে যা মঞ্চ পাচ্ছি সেখানে তার মাধ্যমের মধ্য দিয়ে আমরা এই অ্যাওয়ারনেস সাধারণ ভাঙড়বাসীকে করাতে চাইছি যে অন্তত যখন তারা রাস্তায় চলবেন অবশ্যই হেলমেটটা পরে চলবেন আর যে মোটর সাইকেলে পেছনে বসবেন তাকেও হেলমেটটা পরাবেন ট্রাফিক সিগন্যালগুলো আছে কলকাতা পুলিশ থেকে যে ট্রাফিক সিগন্যালগুলো করা হয়েছে সেইগুলো আপনারা মেনে চলবেন তারপরে এখন একটা হ্যাবিট হয়েছে মোটর সাইকেল বা গাড়ি চালাতে যাতে মোবাইল ফোনে কথা বলে এটা একদমই চলবে না এটা সাংঘাতিক ব্যাপার যখনই আপনারা ফোনে কথা বলতে বলতে কোনো গাড়ি চালাবেন না ফোন আসলে সাইড করবেন ফোনে কথা বলে তারপরে গাড়ি চালাবেন সিট বেল্ট অবশ্যই ব্যবহার করবেন যখন ফোর হুইলার চালাবেন আর বিশেষ করে বলা হচ্ছে যে নতুন ইয়াং জেনারেশন হ্যাঁ আপনারা দেখবেন অনেকে ম্যাক্সিমামের ক্ষেত্রে দেখা যাচ্ছে ড্রাইভিং লাইসেন্স নেই আমি ওনাদের উদ্দেশ্যে অবশ্যই বলবো যে আপনারা সঠিকভাবে ট্রেনিং নিয়ে ড্রাইভিং লাইসেন্স করে মোটর সাইকেল চালান আর সঠিক পদ্ধতিতে চালান